আইএসজিপি প্রকল্পের টাকায় শপিং কমপ্লেক্স গড়ে নিজস্ব তহবিল তৈরিতে রেকর্ড সৃষ্টি করল উদয়নারায়ণপুরের কুর্চি শিবপুর গ্রাম পঞ্চায়েত। কথা প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান প্রদীপ কুমার মাটি বলেন, 2016 সালে তৈরি করা এই শপিং কমপ্লেক্স ভাড়ার টাকায় দোতলা নির্মাণ করা হয়েছে। প্রত্যেক বছর নিজস্ব তহবিল সৃষ্টিতে অনন্য নজির সৃষ্টি করা গেছে। শপিং কমপ্লেক্স গড়ে নিজস্ব তহবিল তৈরি করা হিসাবে উদয়নারায়ণপুরের কুর্চি শিবপুর পঞ্চায়েত পশ্চিমবঙ্গের মডেল পঞ্চায়েত বলে মন্তব্য করেন তিনি। 2016 আমরা এই কাজটা শুরু করেছিলাম, আইজিপি অর্থানু করলে এটা আমাদের দেওয়া হয়েছিল। প্রথমে 18.5 লাখ টাকার মতো দেওয়া হয়েছিল। আমরা নিচের গ্রাউন্ড ফ্লোরটা করি, তারপরে এই দোকানগুলো আমরা লিজ দিয়ে দিই। লিজ দিয়ে যে টাকাটা পাই সে টাকাটা আমরা সেকেন্ড ফ্লোরটা করি। এখন সমস্ত ঘরগুলি আমাদের ভাড়ায় চলছে। মাসে একটা ভালো টাকা আমাদের গ্রাম পঞ্চায়েতের রোজগারের পথ করে দিয়েছে এই বিল্ডিং।